হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে অনেকেই কমেন্ট করছো যে দাদা রেজাল্ট কবে বেরোবে, দাদা রেজাল্ট কবে বেরোবে, এবং অনেকেই জিজ্ঞাসা করছে কীভাবে দেখবো। তো এইটা আমি বলে দেবো। এবং আরেকটা যে প্রশ্ন, যেটা হচ্ছে যে আমি পরীক্ষা তো দিয়েছি কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তো যারা যারা 30 পাবে ভাবছো বা যারা 20 পাবে, তারা কি চান্স পাবে, আদৌ কি সুযোগ পাবে, সেটার একটা প্রসেস বলে দেবো কীভাবে সুযোগ পেতে পারো। এবং তোমাদের টোটাল কাউন্সিলিং প্রসেসটা আজকে আমি প্রথমেই তোমাদেরকে আলোচনা করবো যে কীভাবে হবে, স্টেপ বাই স্টেপ। তো সমস্ত কিছুই বলবো একটাই ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই কীভাবে কাউন্সিলিংটা হচ্ছে। তো দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং প্রসেস। তো ফার্স্টেই তোমাদের কী হবে, তোমাদের প্রথম কিন্তু এক্সাম হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছ প্রথম কিন্তু এক্সাম দিয়ে রেখেছি। তো একদম গ্রাফিক্সের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখো এক্সাম তোমাদের হয়ে গেছে অলরেডি, আর তোমরা জানো তোমাদের অ্যান্সার কি কিন্তু বেরিয়ে গেছে। এবার তোমাদের আর একটা যেটা বেরোনোর কথা খুব তাড়াতাড়ি, হয়তো আর কয়েকদিনের মধ্যেই তোমাদের একটা জিনিস বেরোবে, সেটা কি ওয়েমার রেসপন্স, ঠিক আছে। অর্থাৎ তুমি যেগুলো যেভাবে পরীক্ষা দিয়েছো না, যে ওয়েমারটা, সে ওয়েমারটা তুমি কিন্তু তোমাদের ওয়েব পেজে, অর্থাৎ যেখানে তোমরা WBJEE, যেখানে তোমাদের লগ ইন করে রেজাল্ট দেখেছিলে না, WBJEE রেজাল্ট তো নয়, ওখানে যেখানে তোমাদের মার্কশিট, মানে তোমাদের যে অ্যান্সার কীটা দেখেছিলে, সেখানে কিন্তু তোমাদের এই ওয়েমার রেসপন্সটাও পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তোমারটা তুমি দেখতে পাবে। আচ্ছা, এবার তারপর যেটা বেরোবে সেটা যে রেজাল্ট, এই রেজাল্টের দিন তোমরা কী জানতে পারবে, রেজাল্টের দিন তোমরা জানতে পারবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র র্যাঙ্কটা জানতে পারবে, তোমার কিন্তু এরকম লেখা থাকবে না যে তুমি কোন কলেজ পেয়েছো বা তুমি পাস করেছো কি ফেল করেছো, এসব কিচ্ছু লেখা থাকবে না। কী লেখা থাকবে, তোমার র্যাঙ্ক কত হয়েছে। মনে করো তুমি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র তোমার জিএমআর র্যাঙ্ক বেরোবে। কী বেরোবে, জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক বেরোবে। কিন্তু দেখা গেল কেউ হচ্ছে এসসি আছে, তো কী বেরোবে, ওর বেরোবে একটা জিএমআর র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক, তার সাথে বেরোবে কি এসসি র্যাঙ্ক, বুঝে গেছে। কারো ধরো জিএমআর মানে সে মানে ধরো যে সে এসসিও আছে প্লাস সিভিল ডিফেন্স আছে, তো সেই ক্ষেত্রে তার জিএমআর র্যাঙ্ক বেরোবে প্লাস এসসি র্যাঙ্ক বেরোবে প্লাস সিভিল ডিফেন্স র্যাঙ্ক বেরোবে, বোঝা গেছে। তো এই তিনটে র্যাঙ্ক বেরোবে যাদের যা আছে। কেউ ধরো অরফানস কোটায় বিলং করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কী বেরোবে, তার প্রথমে জিএমআর র্যাঙ্ক বেরোবে, একই দিনে বেরোবে, মানে আলাদা আলাদা করে নয়, জাস্ট আলাদা পোর্শনে লেখা থাকবে, বাট একই জায়গাতে লেখা থাকবে, র্যাঙ্ক কার্ড বলা হয় এটাকে। জিএমআর র্যাঙ্ক বেরোবে এবং অরফানস কোটায় তার কত কী স্কোর হচ্ছে সেটা বেরোবে, বোঝা গেছে। এইটা হচ্ছে আপাতত তোমাদের রেজাল্ট বেরোনোর প্রসেস, এটা কিন্তু রেজাল্ট বেরোবে, ঠিক আছে। এখানে তোমার র্যাঙ্ক লেখা থাকবে, ধরো কারো র্যাঙ্ক হচ্ছে 42,000, কারো র্যাঙ্ক 10,000, কারো র্যাঙ্ক 50,000, কারো র্যাঙ্ক 20,000, মানে এরকম, ঠিক আছে। এই র্যাঙ্কটা কী করে হয়, র্যাঙ্ক হবে তোমার যত স্কোর হচ্ছে, যার যত বেশি স্কোর তার তত বেশি র্যাঙ্ক হবে, মানে বুঝে গেছে, মানে সরি, যার যত বেশি স্কোর হবে তার তত কম র্যাঙ্ক হবে। আমি একটু ক্লিয়ার করে বলে দিই, মনে করো কেউ পরীক্ষা দিয়েছে 115-র মধ্যে, 115-র মধ্যে সে মনে করো 100 পাচ্ছে, ঠিক আছে, তো তার র্যাঙ্ক কত হবে, তার র্যাঙ্ক হয়ে যাবে মোটামুটি ধরে রাখো ওই 1 থেকে 1,000-এর মধ্যে, ঠিক আছে। এবার এদের কেন বলছি, এদের র্যাঙ্ক যেহেতু কম, সেহেতু কিন্তু এদের চান্স পাওয়ার সুযোগ, মানে সুযোগ পাওয়ার বেশ ভালো একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, জিএমআর র্যাঙ্ক, মনে করো জিএমআর র্যাঙ্ক বেরোলো, ঠিক আছে। এই জিএমআর র্যাঙ্কটা কী, জিএমআর র্যাঙ্ক হচ্ছে এমন একটা র্যাঙ্ক যেটা জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। এটা পুরো নাম হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, কী বললাম, জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জেনারেল মেরিট র্যাঙ্কটা হচ্ছে সবার জন্য, ঠিক আছে, ওপেন ক্যাটাগরি থেকে শুরু করে যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি অরফান যা যেই যা মানে যা কিছু আছে কেন, সবার কিন্তু একটা র্যাঙ্ক আছে, সবার। গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমার র্যাঙ্ক কত হয়েছে সেটাই ওকে বলা হয় জিএমআর র্যাঙ্ক, বুঝে গেছে। আর ক্যাটাগরি র্যাঙ্ক যার যেটা আছে, মনে করো কারোর এসসি আছে তো এসসিদের আলাদা র্যাঙ্ক বেরোবে, কারোর এসটি আছে তো কারোর এসটিদের আলাদা র্যাঙ্ক বেরোলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আলাদা আলাদা র্যাঙ্ক। এবার যেটা হচ্ছে তোমাদের হচ্ছে কি, রেজিস্ট্রেশন, রেজাল্ট তো বেরিয়ে গেল, এবার তোমাদের কী হবে, রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের আবার একটা অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে, ঠিক আছে। মনে করো কাউকে হয়তো মানে এসসি এসটিতে যেহেতু ছাড় থাকে ওইখানে কিছু একটা মানে লাগে, আর তোমাদের কিন্তু টোটাল অ্যামাউন্টটা কত লাগে, এর আগের বছরে কিন্তু লেগেছিল মোটামুটি তোমার 500 কাছাকাছি, সম্ভবত, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, মোটামুটি কিন্তু ওই রকম লেগেছিল একটা। তো এখানেও ধরো ওই রকমই একটা অ্যামাউন্ট লাগবে, ঠিক আছে, রেজিস্ট্রেশনের সময়। তো কবে কীভাবে হবে সমস্ত কিছু আমি কিন্তু বলে দেবো। এবার আসে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। অনেকেই জানে না চয়েস লকটা কী। দেখো
দেখো তোমাদের কী করাবে রেজিস্ট্রেশনের সময় না, তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে, তোমাদের ওখানে আবার নতুন করে তোমাদের লিখতে হবে নাম, বাবার নাম, এগুলো নাম বাবার নাম লেখা থাকে, যেগুলো মেনলি যে পোর্শনগুলো লিখতে হয়, যে তোমার র্যাঙ্কটাও লিখতে হবে না, তোমাকে কী কী লিখতে হবে বলে দিচ্ছি। মনে করো তোমাকে আপডেট করতে বলা হলো যে এইচএসে কত পেয়েছো হ্যান ত্যান, এইসব জিনিসগুলো কিছু কিছু জিনিস আপডেট করতে হয়, কিছু ডকুমেন্ট লাগে, ঠিক আছে, এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের লাগে। কিছু মানে আপডেট তোমাদের থাকেই, কিছু তোমাদের ডাটা থাকে, সেই ডাটাগুলো শো করবে যে তুমি কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করা যায় না। অনেকে প্রশ্ন হচ্ছে দাদা আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন জেনারেল ছিলাম, এখন আমার কাছে ইডাব্লিউ সার্টিফিকেট আছে বা আমার কাছে ওবিসি সার্টিফিকেট আছে বা মানে অন্য একটা সার্টিফিকেট আছে, তো আমি কি এটা শো করতে পারবো? তো উত্তরটা হচ্ছে না, উত্তরটা কী বললাম না, কারণ হচ্ছে তোমার যে ডাটা শো অলরেডি যেটা মানে রেকর্ডেড আছে না সেটাই কিন্তু তোমাকে শো করবে, যেগুলো মেন মেন জিনিস, যেমন হচ্ছে তোমার মানে যেটা মেন যেটা তোমার হচ্ছে নাম, তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ক্যাটাগরি, এগুলো কখনোই তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে মেন মেন জিনিস, এগুলো কখনোই চেঞ্জ করা যায় না। কোনগুলো চেঞ্জ করা যেতে পারে, যেমন মনে করো যে তোমার হচ্ছে গিয়ে বাবার নামে কোথাও ভুল এলো বা কোথাও অ্যাড্রেসে ভুল আছে, এইগুলো তুমি চাইলে কিন্তু চেঞ্জ করলেও করতে পারো, এটা সম্ভবত আমি তোমাদের দেখে বলবো, আমি মনে পড়ছে না, যাই হোক এই কয়েকটা জিনিস যেগুলো একটু মানে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে, বাট যেগুলো একদম মেন মেন জিনিস সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না। ওকে, আচ্ছা এবার চলে আসি তোমাদের চয়েস ফিলিং, চয়েস ফিলিংয়ের দিন কি কলেজ চয়েস করতে হবে, ঠিক আছে, এইখানে তোমাদের সুযোগ দেওয়া হবে, হয়তো 5 দিন বা 2 দিন বা 7 দিন এরকম চান্স দেওয়া থাকবে, ঠিক আছে, মানে সময় দেওয়া থাকবে, এই সময়ের মধ্যে তোমায় কিন্তু যে যে কলেজগুলো তুমি যেভাবে সাজাতে চাও এইখানে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে, এটা তুমি চাইলে বাড়িতে বসেও করতে পারো ফোনে, আমি সেটা দেখিয়ে দেবো তোমাদেরকে, এবং চাইলে কোনো সাইবার ক্যাফেতে বা কম্পিউটারের দোকানগুলোতে গিয়ে কিন্তু করতে পারবে। আর সবথেকে বড়ো যেটা জিনিস সেটা হচ্ছে চয়েস লক, ঠিক আছে, চয়েস লক যদি না করা যায় তাহলে অটোমেটিক লক হয়ে যায়, বাট আমি সাজেস্ট করবো সবসময় চয়েস লক করে রাখবে, কারণ চয়েস লক না করলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে, ঠিক আছে, এর আগের বছর একদম এরকম হয়েছিল, চয়েস লক না করার জন্য কিন্তু অটোমেটিক্যালি চয়েস লক হয়েছিল এবং এটা মানে পরবর্তীকালে সমস্যা হচ্ছিলো। যাই হোক, তো আমি এটাই সাজেস্ট করবো, যেহেতু দিয়েছে চয়েস লক করার জন্য চয়েস লকটা করবে, নাহলে কিন্তু অনেক সময় বাদও পড়ে যেতে পারো, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার তোমাদের চলে আসছে কি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট, ঠিক আছে, এইখানে তুমি দেখতে পাবে তুমি কোন কলেজ সুযোগ পেয়েছো, বোঝা গেছে কি বললাম? তো এতক্ষণ পর্যন্ত আমি দেখলাম চয়েস ফিলিং, চয়েস লকিং, এগুলো তো হয়ে গেল, ঠিক আছে, এখনও পর্যন্ত আমি কিন্তু জানি না যে আমি কোন কলেজ পেয়েছি, তারপরে যখন যে প্রসেসটা আছে সেটাকে বলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট, ঠিক আছে, এই ফার্স্ট রাউন্ড রেজাল্টে তুমি জানতে পারবে তুমি কোন কলেজ পেয়েছো কোনটা পাওনি, না পেলে লিখে দেবে সরি ইউ হ্যাভ এ ডোন্ট হ্যাভ এনি অ্যালোটেড কলেজ, ঠিক আছে, এরকম একটা লেখা থাকবে। আর যদি তুমি কোনো কলেজ পাও সেক্ষেত্রে তোমার মোবাইলে মেসেজ আসবে যে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ অ্যালোটেড এ কলেজ, ঠিক আছে, এখানে কিন্তু মেসেজ আসে, অনেকে মেসেজ আসে না, অনেকেই লগ ইন করে দেখতে পারে, ঠিক আছে, এমন অনেকে পেয়েছিল যে এই যে অ্যান্সার কিটা বেরিয়েছিল তো অনেকেই মেসেজ পায়নি, তো কীভাবে জানতে পারবে? অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু পেয়েও হাতছাড়া হয়ে যাবে সেই কলেজটা, ঠিক আছে, অবশ্যই বারবার বলছি অ্যালার্ট দিয়ে রাখছি। তো দেখো ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট তো বেরিয়ে গেল, এবার তোমাদের কাজ কী? ধরো তুমি একটা কলেজ পেলে, আমি কথাগত বলছি যে তুমি কলকাতার মনে করো যে SSKM হসপিটালটা পেলে, SSKM হসপিটাল বেস্ট হসপিটাল, ঠিক আছে, মানে সবগুলোই বেস্ট, বাট আমাদের দৃষ্টিতে বা র্যাঙ্কের দৃষ্টিতে কিন্তু SSKM একদম বিগেস্ট, একটা বিরাট বড় সাফল্য, SSKM বলো, RG Corps বলো, তারপরে তোমার NRS বলো, তারপর তোমার হচ্ছে গিয়ে মানে এগুলো আছে, ঠিক আছে, তো এগুলো কিন্তু বেস্ট, মানে সাগর দত্ত মেডিকেল কলেজ, এগুলো সবগুলোই হচ্ছে কি বেস্ট মেডিকেল কলেজ, ঠিক আছে, এবং GNM স্টুডেন্টের জন্য কিন্তু এগুলো মানে ভালো সেরা সেরা কলেজ ধরা যায়। এবার দেখো, তো তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং মনে করো তুমি SSKM হসপিটাল পেলে, এবার তোমার কাজ কী? এবার কাজ হচ্ছে তোমাকে সেইটা অ্যাকসেপ্ট করা অথবা সেটাকে ডিনাই করা, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা মানে কি সেটাকে গ্রহণ করলাম। তো এর জন্য তোমাদের দুটো কাজ করতে হয়, এক হচ্ছে তোমাদেরকে প্রথমে আপগ্রেডেশন করতে হবে, আপগ্রেডেশন দুটো হয়, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপগ্রেডেশন দুটো হয়, একটা ইয়েস আপগ্রেডেশন, একটা ইয়েস, আর একটা হচ্ছে কি নো, ঠিক আছে, যারা ইয়েস আপগ্রেডেশন করবে তার মানে সে এই কলেজটা পছন্দ নয়, সে আবার একটা কাউন্সিলিংয়ে যেতে চাই, ঠিক আছে, এর ফলে কী হবে, সে কিন্তু এই কলেজটা পাবে না জীবনও, ঠিক আছে, এটা কিন্তু পাবে না, নেক্সট টাইম যখন হবে তখন হয়তো অন্য প্রসেসের মাধ্যমে হয়, বাট তোমাদের কিন্তু এর আগের বছর কী নিয়ম ছিল বলে দিই, এর আগের বছর এরকম নিয়ম ছিল যে কলেজে ভর্তি হতেই হবে, ঠিক আছে, তুমি ভর্তি হয়ে গেলে এবার তুমি কাউন্সিলিং করো নেক্সট, এরকম একটা মানে প্রসেস ছিল, বাট যেটা জেনারেলি হয় এই বছর কী হবে জানি না, তবে এর আগের বছর কিন্তু এরকম ছিল যে ভর্তি হয়ে যাবে, দেন তুমি আবার আপগ্রেডেশন করে তুমি কিন্তু আবার যেতে পারবে, ঠিক আছে, তাহলে কী হলো এই কলেজটা তোমার বুক হয়ে থেকে গেলো, মানে তুমি এই কলেজটা হাতছাড়া হবে না, তারপর তুমি আবার কাউন্সিলিং করতে পারবে, এরকম একটা নিয়ম ছিল। এই বছর কী হবে জানি না, এখন পর্যন্ত কোনো আপডেট তো নেই আমাদের কাছে, তবে এটা তুমি ধরে রাখো এরকমই নিয়ম আছে। মনে করো তুমি একটা
একটা কলেজ পেলে যেটা তোমার পছন্দই না, ঠিক আছে? এই জন্য কলেজ চয়েসটা সব থেকে মারাত্মক চয়েস, কারণ তুমি এমন কোনো কলেজে রাখলে যেটা তোমার পছন্দই না, দেখা গেলো সেই কলেজটাই পেলে। আমি কথা বলছি যে তুমি একটা প্রাইভেট কলেজে রেখে দিয়েছো ভুল করে, মনে করো একটা ভুল করে একটা প্রাইভেট কলেজে রেখেছো। আর সাবধানে একটা কথা বলি যে অনেক প্রাইভেট কলেজের নাম কিন্তু মনে হবে সরকারি কলেজই, ঠিক আছে, বাট ওগুলো সরকারি নয়। আমি খুব তাড়াতাড়ি এগুলো বলবো যে কোন কোন কলেজগুলো যেগুলো প্রাইভেট কলেজ এবং কোনগুলো গভর্নমেন্ট কলেজ। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করবেই করবে, অনেক কলেজের নাম এরকমই আছে দেখেই মনে হবে যে হ্যাঁ সেগুলো সরকারি, বাট ওগুলো সরকারি নয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এবার দেখালো সেই একটা কলেজে রেখে দিল যেটা প্রাইভেট কলেজ, ঠিক আছে, মনে করো চয়েস ফিলিংয়ের সময় সেই একটা কলেজে রেখে দিল যেটা প্রাইভেট কলেজ। এবার সেই কলেজটা তখন পেয়ে গেল, যখন অ্যাডমিশন নিতে গেলো দেখলো যে সেটা প্রাইভেট কলেজ এবং কোর্স ফি হচ্ছে সেই 5 লাখ 7 লাখ এরকম, 5 লাখে তো নয়, সব প্রায় 6 লাখ 7 লাখ এরকম ধরো কোর্স ফি। তখন সে কী করবে, তখন সে মানে তাকে ভর্তি হতেই হবে, ঠিক আছে? এই জায়গাটা আমি ওই জন্য বলি যে কলেজ চয়েস হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। অনেক স্টুডেন্ট আছে ভালো স্কোর করেও ওই একটু ভুলের জন্য কিন্তু ভালো কলেজ পায় না, এই জন্য এটাকে বলি আমি সবসময় মাথায় রাখবে যে কলেজ চয়েস করার সময় যত রকম যা সাবধানতা অবলম্বন করা সব কিছু করবে। ওই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেক চ্যানেল বলবে মুখে যে হ্যাঁ আমি করে দেবো, আমি বলে দেবো, আদৌ বলে না, ঠিক আছে, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই মুখেই বলবে বাট কেউ করে দেয় না, বাট আমি করে দেখাবো। আচ্ছা এবার হচ্ছে তোমাদের কি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়ে গেলো, রেজাল্ট বেরোলো, তারপরে তোমার হ্যাঁ এবার যেটা মেন আমি বলছিলাম যে আপগ্রেডেশনের ব্যাপারটা, তো যারা ইএস আপগ্রেডেশন করবে তারা ধরো যে সেই কলেজে ভর্তি হতেই হবে এরকম একটা মানে এরকম ছিল এর আগে বছরে, এই বছর কী করবে জানি না, তো ভর্তি হলো, ভর্তি হওয়ার পর সে আবার ধরো আপগ্রেডেশন করলো, ইএস আপগ্রেডেশন করলো মানে কি সে আবার পরবর্তী স্টেপে যেতে চায়, ঠিক আছে? এবার ধরো সেকেন্ড কাউন্সিলিংয়ে রেজাল্ট বেরোলো সেকেন্ড, আচ্ছা এবার বলি যে ধরো তোমার যে কলেজটা সেটা পেলে সেটা পছন্দের কলেজ, যদি সেক্ষেত্রে হয় যদি তোমার কলেজটা ভালো হয় যে ফার্স্ট রাউন্ডের রেজাল্টে যেটা দেখা গেলো যে SSKM পেলে, তো SSKM তুমি ধরো নিতে চাও, সেক্ষেত্রে তোমায় নো আপগ্রেডেশন করতে হবে, মানে আমি আর কোনো পার্টিসিপেট করতে চাই না, আমি কলেজটা পেয়েছি এটাই আমার পছন্দের কলেজ, তো এই সেক্ষেত্রে তোমায় নো আপগ্রেডেশন করতে হবে। এবং তোমায় কী করতে হবে সেখানে একটা অ্যামাউন্ট পে করতে হয়, অ্যাকসেপ্টেন্স ফি বলা হয়। কী বলা হয়? অ্যাকসেপ্টেন্স ফি মানে তুমি যেটা সেটা গ্রহণ করবে এবং তার জন্য একটা টাকা 1000 টাকা বা 500 টাকা এরকম একটা অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে তোমায় কিন্তু কলেজটা বুক করে রাখতে হবে। এইবার তোমার কাজ হচ্ছে সেখান থেকে একটা অ্যালটমেন্ট লেটার বের করা, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটার মানে কি যে তুমি সেটা পেয়েছো, ঠিক আছে, যে কলেজটা পেয়েছো সেখান থেকে তোমার একটা বুক করা থাকলো যে হ্যাঁ আমি একটা সিট পেয়েছি, ঠিক আছে, এটা এরকম একটা ওদের এখান থেকে দিয়ে দেবে। অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে, সেইটা নিয়ে যেতে হবে তোমাদের কলেজে। এবং কলেজে যাওয়ার পর তোমাদের কিন্তু কয়েকটা ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে, আপলোড নয় এটা তোমাদের কলেজে নিয়ে যেতে হবে বলে দিই, যেমন হচ্ছে তোমার ওই মেডিকেল সার্টিফিকেট, ওকে, রেসিডেন্টাল সার্টিফিকেট এবং হচ্ছে কয়েকটা ডকুমেন্ট যেগুলো হচ্ছে তোমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা এটা গেলো আমার ফার্স্ট রাউন্ড। এবার ধরো যে কারোর এরকম মনে হলো যে আমি কলেজে ভর্তি হব না, আমি এত দূরে যাব না, আমার বাড়ির কাছাকাছি চাই, তো সেই ক্ষেত্রে সে কী করবে, আবার ইএস আপগ্রেডেশন ক্লিক করবে, ঠিক আছে? ইএস আপগ্রেডেশন করার পর তাকে কিন্তু ভর্তি হতে হবে, এরকম আগের বছর নিয়ম ছিল, এই বছর আমি বলতে পারছি না কী নিয়ম হবে, তবে ভর্তি হতেই হতো। তো ভর্তি হওয়ার পর তাকে কিন্তু ওই ভর্তি হতো মানে কি তোমার ওই কিছু টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে কিন্তু ভর্তি হওয়ার এরকম নিয়ম ছিল, আপাতত আমার মনে হচ্ছে এরকম ছিল, এই বছর যা হবে আমি তোমাদের সব বলে দেবো। আচ্ছা এইবার হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে। আর একটা কথা বলে রাখি, এই যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এগুলো কিন্তু একটা কলেজ চয়েসের উপরই ডিপেন্ড করছে, ঠিক আছে? এই যে এইটা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড রেজাল্ট সেকেন্ড রাউন্ড রেজাল্ট এই দুটোই কিন্তু ডিপেন্ড করছে এই কলেজ চয়েসের উপর। যদি তুমি কলেজ চয়েস ভুল করো তাহলে কিন্তু তোমার ভোগান্তি শেষ নেই, ঠিক আছে? এই দুটো কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে একটাই চয়েসের উপর, এটা কিন্তু মাথায় রাখবে। বারবার কিন্তু কলেজ চয়েস হয় না, কখন হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তো এই দুটো কলেজ চয়েস করতে হবে একটাই, মানে একটাই চয়েস করতে হবে এই দুটো কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, বোঝা গেছে? তো কলেজ চয়েস হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, এই জন্য বলি যে ভাইটাল পয়েন্ট, অনেকে জানে না তো, ওর শুধু মুখেই বলছে ভাইটাল পয়েন্ট বাট কিসের জন্য ভাইটাল সেটা বলে না, বাট আমি তোমাদের বলে দিলাম। তো অবশ্যই কলেজ চয়েস করার সময় অবশ্যই 2 থেকে 3 দিন হাতে সময় রাখবে এবং যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আমার ভিডিওগুলো দেখে সবগুলো বুঝে শুনে তবেই কিন্তু কলেজ চয়েস করবে, নাহলে কিন্তু একটু ভুল করলে সব কিছু শেষ হয়ে যাবে, ওকে? আচ্ছা এবার চলে আসি তোমাদের যে পয়েন্টটা সেটা কি, সেকেন্ড রাউন্ড রেজাল্ট বেরোলো, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও তাই, তোমাদের কিন্তু দুটো মানে অপশন থাকবে, একটা ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, মানে তুমি সেই কলেজটা নিতে চাও নাকি চাও না। ধরো যে তুমি সেকেন্ড রাউন্ডে একটা অন্য কলেজ পেলে, আরজি কর, ঠিক আছে, এটা কলকাতা ভালো কলেজ, তো এটা সরকারি কলেজ একটা, এই কলেজটা পেলে, তো সেক্ষেত্রে তুমি মনে করো এই কলেজে ভর্তি হতে চাও, তো সেক্ষেত্রে তুমি কী করবে, সেক্ষেত্রে তুমি নো আপগ্রেডেশন করে দিলে, না আমি এই কলেজেই নিতে চাই, অন্য কোনো আপগ্রেডেশন করতে চাই না, মানে আমি অন্য কোনো প্রসেসে যাব না, তো ওই জন্য নো আপগ্রেডেশন করলে। তারপর তোমাকে একটা টাকা দিতে হয় এমন মানে অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে, ধরো 1000 টাকা দিতে হলো, ঠিক আছে, একবারই দিতে হবে, মানে আগে দিয়ে থাকলে এবার লাগবে না, যদি আগে না দিয়ে থাকো তাহলে একবারই লাগবে, বোঝা গেছে? অ্যাকসেপ্টেন্স ফিটা একবারই লাগে।
দিয়ে দিলে, 1000 টাকা লাগলো। দেওয়ার পর তারপরে তোমার কিন্তু সেই কলেজে গিয়ে মানে তোমার অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে, তারপরে মেডিকেল সার্টিফিকেট, তারপর হচ্ছে কি তোমার সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে কিন্তু ভর্তি হতে পারবে। এটা গেলো আমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং। এবার মনে করো এই কলেজটাও যদি তোমার পছন্দ না হয়ে থাকে, ঠিক আছে, মনে করো তুমি এই কলেজে চান্স পেলে না বা হয়তো তুমি সুযোগ পেলে না, এবার তুমি আর একটা কাউন্সেলিং সুযোগ পাবে, সেটা কি, সেটা হচ্ছে তোমার মপ আপ রাউন্ড কাউন্সেলিং। মপ আপ রাউন্ডেতে একই জিনিস, ঠিক আছে, এই এই কয়েকটা কাউন্সেলিং কিন্তু করা হয় WBJEE, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, তারপরে স্পট রাউন্ড কাউন্সেলিং, এগুলো কিন্তু করায় আলাদা, ঠিক আছে। এই মপ আপ রাউন্ড কিন্তু স্টার্ট করে সম্ভবত তোমাদের হচ্ছে কি silcon.co.in এরকম একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে করে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, এগুলো কিন্তু ওখানে হয়, ঠিক আছে। আর স্পট রাউন্ডটা করায় এক একটা কলেজ, ঠিক আছে, যেমন ধরো SSKM হসপিটাল, তাছাড়া হয়তো এর আগে দেখেছিলাম যে RG কর হসপিটাল, এরা 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 করায়, ঠিক আছে। তো এগুলো আমি বলে দেবো, অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ এখন অনেকের কাছে মনে হবে খিচুড়ি কী ভাই কী বলছে বুঝতে পারছি না, তো অত বেশি জটিলতা যাবে না। শুধু এইটুকু মাথায় রাখবে যে তোমাদের কিন্তু কী করতে হবে, যখনই রেজাল্ট বেরোবে তখনই কিন্তু তোমাদেরকে হয় অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে সেটাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। এবার ধরো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তুমি কোনো কলেজই পেলে না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি অটোমেটিক্যালি কিন্তু তুমি নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলে, কিন্তু যারা পাচ্ছে তাদের জন্য কিন্তু এই এই জিনিসগুলো করতে হবে, অ্যাকসেপ্ট নাহলে আপগ্রেডেশন, ডকুমেন্ট ভেরিফিকেশান, এগুলো তাদের জন্য যারা পাবে, যারা সুযোগ পাবে। আর যারা পাচ্ছ না তাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, তোমাদের কিছুই করতে হবে না, তোমরা শুধু ওয়েট করবে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, বোঝা গেছে। তো এই ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হয়ে গেলো, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হয়ে গেলো, তুমি ধরো কোথাও সুযোগই পেলে না, সেক্ষেত্রে তুমি কী করবে, তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এখানে হয় তোমাদের silcon.co.in মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটা বলে দেবো, যখন শুরু হবে যা কিছু হবে আমি সব কিছু তোমাদের বলে দেবো। রেজিস্ট্রেশন শুরু হলো, রেজিস্ট্রেশনের সময় তোমার আবার একটা পেমেন্ট করতে হয়, সম্ভবত পেমেন্ট করতে হয় কি হয় না, হয় না, সম্ভবত হয় না, না না এখানে পেমেন্ট করতে হয় না, একবারই করতে হয়। যাই হোক, রেজিস্ট্রেশন হয়ে গেলো, আবার তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু কলেজ চয়েস করতে হবে, এইখানে কিন্তু আবার তোমাকে কলেজ চয়েস করতে হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত দেখেছিলাম কি এই একটা কলেজ চয়েসের উপর এই একটা দুটো কাউন্সেলিং হয়ে গেলো, এবার কিন্তু তোমাকে আবার নতুন করে কলেজ চয়েস করতে হবে, ঠিক আছে। তারপর আবার তোমার কলেজ সাজাতে হবে, হ্যান ত্যান এইসব কাজগুলো সব করতে হবে, কলেজ চয়েস হয়ে গেলো, তারপর তোমার একটা রেজাল্ট বেরোবে, ফার্স্ট কাউন্সেলিং মানে মপ আপ রাউন্ডের ফার্স্ট রেজাল্ট বেরোলো, মপ আপ রাউন্ডের সেকেন্ড রেজাল্ট বেরোবে, মপ আপ রাউন্ডের থার্ড রেজাল্ট বেরোবে, এইভাবে তোমাকে কিন্তু আরও তিনটে হয়ে গেল, মানে পাঁচটা কিন্তু কাউন্সেলিং এখানেই হয়ে গেল। এবার ধরো তারপরে তুমি সুযোগ পেলে না, তারপর আবার এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে আবার সেই কাউন্সেল মানে রেজিস্ট্রেশন করতে হবে, আবার সেই তোমার কলেজ চয়েস করতে হবে, আবার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে রাউন্ড হয়ে গেল, হয়ে গেল, তাহলে কটা হলো, ছটা, এদিকে তোমার প্রায় ওই তোমার নটার মতো মানে কাউন্সেলিং হয়েই যায়, ঠিক আছে। আবার স্পট রাউন্ড কাউন্সেলিং হলো, স্পট রাউন্ডে গিয়ে মানে কি ওখানে তোমাকে বলে দেবে যে এত এত র্যাঙ্ক পর্যন্ত তোমাদের ডাকা হয়েছে, সেই র্যাঙ্ক গিয়ে ওখানে কিন্তু কাউন্সেলিং করতে পারবে, ঠিক আছে, সেই দিনই তুমি একটা কলেজ পেয়ে গেলে, মানে তোমাকে আর এত বেশি ঝামেলা করতে হবে না যে তোমার আপগ্রেডেশন করো, হ্যান করো ত্যান করো, এত কিছু করার দরকার নেই। যাবে, তোমার র্যাঙ্ক যদি বলা থাকে তুমি যাবে, যাওয়ার পর তোমাকে ডাকা হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তখন তুমি যাবে, একটা কম্পিউটার দেখিয়ে দেবে যে তুমি কোন কলেজ নিতে চাও, তোমার যেটা পছন্দ বলবে, ব্যাস তুমি পেয়ে গেলে। এটা হচ্ছে টোটাল কাউন্সেলিং প্রসেস, বোঝা গেছে। তো আমি আরেকবার শর্টে বলে দিই কী করতে হবে, তোমাদের এক্সাম যেহেতু হয়ে গেছে, অ্যান্সার কী বেরিয়ে গেছে, এবার তোমাদের বেরোবে ওইমার রেসপন্স বা তোমাদের ওইমার শিটটা, যেটা তোমরা যা ফিল আপ করেছো সেটাই তোমরা দেখতে পাবে, তারপর তোমাদের বেরোবে রেজাল্ট, ঠিক আছে। রেজাল্টটা সবথেকে ভাইটাল যে তুমি কত কী র্যাঙ্ক করেছো, তারপর বেরোচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা বেরোবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের নতুন করে আবার, আবার তারপর তোমাদের চয়েস ফিলিং করতে হবে, এইটা সব থেকে ভাইটাল চয়েস ফিলিংটা, ঠিক আছে। চয়েস ফিলিং চয়েস লুকিংগুলো হয়ে গেলো, তারপর তোমাদের করতে হবে কি, এই যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোলো, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোলো, মনে করো তুমি কোনো কলেজই পেলে না, তো সেক্ষেত্রে কিছু করার দরকার নেই। যদি তুমি কোনো কলেজ পাও যেটা তোমার পছন্দ না, সেক্ষেত্রে তুমি কী করবে, ইয়েস আপগ্রেডেশন করে দেবে যে হ্যাঁ আমি আপগ্রেডেশন করতে যাই, আমার এই কলেজটা পছন্দ না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা প্রোফোমা হয়, সেই প্রোফোমাটা কী করতে ফিল আপ করে সেখানে আপলোড করতে হবে, ব্যাস কাজ শেষ। তারপর তোমাদের চলে এলো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোলো, সেকেন্ড রাউন্ডে দেখালো তুমি কোনো কলেজ পেলে না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিছু করার দরকার নেই, তোমার কিন্তু আবার যে মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করে থাকতে হবে। মপ আপ রাউন্ড যখন শুরু হয়ে যাবে তোমার আবার রেজিস্ট্রেশন করতে হবে, আবার কলেজ চয়েস করতে হবে, আবার তোমাকে কিন্তু সমস্ত প্রসেসগুলো ফলো করতে হবে, বোঝা গেছে। এইভাবে সেকেন্ড থার্ড হয়ে গেলো মপ আপ রাউন্ড, তারপর এক্সটেন্ডেড মপ আপ তিনটে রাউন্ড হয় কি দুটো রাউন্ড হয়, তারপর তোমাদের শেষে পর্যন্ত হবে স্পট রাউন্ড কাউন্সেলিং। এইটা হচ্ছে টোটাল কিন্তু কাউন্সেলিং প্রসেস, বোঝা গেছে। এবার বলি, যারা ভাবছে যে 30 পাবো বা 20 পাবো তারা কি সুযোগ পাবে, আদৌ কি সুযোগ পাবে, তো বলে রাখি, দেখো যদি তোমাদের র্যাঙ্ক এরকম হয় যে 20 বা 30, ঠিক আছে, সেক্ষেত্রে সুযোগ নেই আমি বলবো না, সবাই সুযোগ পাবে, সবার জন্য সুযোগ রয়েছে। কিন্তু কলেজের জন্য দেখো আমাদের টোটাল সিট সংখ্যা কত, যদি ছেলেদের জন্য বলা যায়, মেয়েদের তো আমরা জানি কি 7447টা মতো টোটাল সিট রয়েছে। এই সিট কিন্তু এখনও পর্যন্ত প্রভিশনাল
এটা কিন্তু রয়েছে, মানে এরপরও আর একটা বেরোবে, ঠিক আছে? সিট ম্যাট্রিক্স বেরোই, কাউন্সিলিংয়ে আগে একটা বেরোনোর কথা, দেখা যাক যদি বেরোয় তো ভালো, কারণ সিট সংখ্যা বাড়তে পারে। এই এটা নয়, আমার সম্ভবত যেটা মনে হয় যে এটা কিন্তু নয়, আবার একটা বাড়তে পারে, এটুকু আমার মনে হয়। দেখা যাক এখন কী হয়। তবে ধরো এটা যদি হয়েও থাকে না 7447, তার এরপরে তোমাদের এখানে আবার ছেলেদের সিট আছে, মানে আমাদের এখানে প্রাইভেট কলেজ আছে, এর মধ্যে মানে ছেলেদের সিট আছে, ছেলেদেরও গভর্নমেন্ট প্রাইভেট আছে, তো ছেলেদের জন্য কতগুলো সিট তো বলে রাখি, তোমাদের ছেলেদের জন্য দুটো কলেজ আছে, একটা হচ্ছে অশোকনগর আর একটা হচ্ছে বাঘা যতীন, তাই তো? অশোকনগর এবং বাঘা যতীন। তো অশোকনগরে দেখেছি আমি কটা তোমাদের ওখানে ছিল, জাস্ট মিনিট, 50টা ছিল অশোকনগরে, এবং তোমার হচ্ছে গিয়ে বাঘা যতীন, বাঘা যতীনের ছিল টোটাল 25, অর্থাৎ তোমাদের 75টা সিট। সত্তরটা এবং এখানে ছিল 25টা, হ্যাঁ, তো 5 9 আমি তোমায় দেখে বলছি, দেখো সিট ম্যাট্রিক্সে ছেলেদের কতগুলো সিট রয়েছে দেখে নাও। এই দেখো ছেলেদের জন্য জিএনএম এর জন্য রয়েছে কতগুলো, 70টা, ঠিক আছে? 70টা হচ্ছে অশোকনগরে, এবং তোমাদের মেল ক্যান্ডিডেট আর একটা মেলের একটা কলেজ হচ্ছে এই যে বাঘা যতীনে, বাঘা যতীনে হচ্ছে 35টা, এটা আমি বলতে ভুল করছিলাম। তো দেখো 70টা 35টা, আমরা জানি কি 105টা মতো হচ্ছে, তাই তো? 105টা টোটাল হচ্ছে কি 5, এদিকে 105টা হচ্ছে টোটাল গভর্নমেন্ট সিট। এবার প্রাইভেট কলেজও আছে, তিনটে প্রাইভেট কলেজ, কী কী? একটা হচ্ছে লক্ষ্মী, ঠিক আছে, দেখে নিতে পারো। এই দেখো লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট, এখানে তোমাদের কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ, 60টা সিট রয়েছে, আর একটা হচ্ছে তোমাদের জাস্ট মিনিট, আর একটা হচ্ছে তোমাদের এই যে, এটা তো বাঘা যতীন, আর একটা হচ্ছে জেনেক্স আছে, ঠিক আছে, এই যে জেনেক্স, জেনেক্স ফর মেল, আর একটা আছে 120টা, এবং আরও একটা আছে সেটা বলে দিই তোমাদের, সেটা সম্ভবত তোমাদের জাস্ট মিনিট, এমআর আরও একটা আছে 25টা মতো সিট ছিল, ঠিক আছে? তোমার তোমাদের টোটাল দেখা যাচ্ছে মেলদের জন্য, মেলদের জন্য কিন্তু টোটাল সিট হচ্ছে তোমাদের 120, টোটাল কিন্তু সিট তোমাদের হচ্ছে 160টার মতো কিন্তু সিট রয়েছে, ঠিক আছে, প্রাইভেটে। আর গভর্নমেন্টে বললাম 105টা, মানে ওই রকম ধরো তোমাদের সিট সংখ্যা, ঠিক আছে? আর মেয়েদের কিন্তু বাকিগুলো সবগুলোই, ঠিক আছে? তো যদি ধরেও নিই 160টা, তো 7447 থেকে 160 আর দিকে তোমার হচ্ছে 105, তাহলে টোটাল কত হচ্ছে 5, আর দিকে 6, আর দিকে 2, 265 বাদ দিতে হবে, তো 265 বাদ দিলে হচ্ছে কত হচ্ছে 2, আর দিকে তোমার 14 থেকে 6 বাদ দিলে 6 দিকে 12, আর এদিকে তোমার হচ্ছে গিয়ে জাস্ট মিনিট 44 থেকে 26 বাদ, তাহলে হচ্ছে তোমার এদিকে মোটামুটি ক্যালকুলেট করে হচ্ছে কত, তো তোমাদের হচ্ছে প্রায় 7162টা মতো সিট। এই সিটটা কিন্তু টোটাল হচ্ছে কি মেয়েদের জন্য জিএনএম, এবং এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে যে এগুলো কিন্তু সবগুলো কিন্তু গভর্নমেন্ট নয়, এর মধ্যে প্রাইভেট কলেজও আছে, ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজও আছে কিছু কিছু, কিন্তু এর মধ্যে প্রাইভেট কলেজও আছে। যেমন তোমাদের বলে দিই এই যে এই সমস্ত কলেজ, এগুলো সবগুলোই কিন্তু প্রাইভেট কলেজ, ঠিক আছে? এই যে এটা 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 ম্যাক্সিমাম সব কিন্তু প্রাইভেট কলেজ, কিছু কিছু গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো আমি বলে দেবো, যেখানে লেখাই আছে যেগুলো দেখবো গভর্নমেন্ট লেখা আছে সেগুলো গভর্নমেন্ট, আর যেগুলো পাশে পিবিটি লেখা আছে সেগুলো হচ্ছে কি প্রাইভেট, ঠিক আছে? তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমাদের কিন্তু এরপরে যদি কোনো কোয়ারি থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।